জীবনে এরকম একটা মানুষ থাকা প্রয়োজন যার কাছে আমরা নিজেকে একদম ওপেন আপ করতে পারবো আমার ভেতরের প্রত্যেকটা অনুভূতি আমি তার কাছে প্রকাশ করতে পারবো জমা রাখতে পারবো নিজে সত্যটা জানি আমরা ভয় পাচ্ছি আমরা এই ব্যাপারটাও জানি কিন্তু আমি কখনো চাই না যে আমার অপর পাশে আমার প্রিয় মানুষটা এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাক সে ভয় পাক সে কষ্ট পাক আমরা এই জিনিসটা কখনো চাই না সবাই অপেক্ষা করে তার জন্য এবং হচ্ছে যে এখানে আরেকটা ছোট্ট একটা গল্প আছে যেটা হচ্ছে এর দাদি দাদি তার দাদি সুরায়াকে একটা মিথ্যা আশ্বাস আশ্বাস দিয়ে বলে যে এটা কোনো সমস্যা না চলে আসবে কিন্তু উনি পর্যন্ত জানে যে মিথ্যা কথাটা ফিরে আসে না তো ফিরে আসে তারপর এটা তো আমাদের নিজস্ব জীবনের ক্ষেত্রেও ঘটে আমরা যখন আমাদের কোন খারাপ সময় কোনো প্রিয় মানুষদেরকে বলি ওরা জানে যে আমরা আসলে ওই যে হারানোটা হারিয়ে গেছে আমরা সব সময় নিজে সত্যটা জানি আমরা ভয় পাচ্ছি আমরা এই ব্যাপারটাও জানি কিন্তু আমি কখনো চাই না যে আমার অপর পাশে আমার প্রিয় মানুষটা এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাক সে ভয় পাক সে কষ্ট পাক আমরা এই জিনিসটা কখনো চাই না আমরা বলি যে আমরা খুব সাধারণ ভাবে কথা বলি আরে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমরাও জানি না সব কিছু ঠিক হয় না তো এই কথাটাও এই অনুভূতিটা ওই জায়গাটাতে খুব স্পষ্ট করে আসলে হুমায়ুন আহমেদ বুঝিয়েছেন এবং তারপর যখন হাসান সাহেব বাসায় ফিরে না তখন তার খুবই স্বাভাবিকভাবে তার একমাত্র কর্মক্ষম জায়গা হচ্ছে তার ছোট চাচা চাচা খুঁজতে বের হয় আরকি তারপরে গল্পটা আমরা আগে চলো এই গল্পের এই চাচা ক্যারেক্টারটা একটা আইকনিক ক্যারেক্টার তার কারণটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নিজেকে ওপেন আপ করতে পারি না আমরা হয়তো মা বাবাকে আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারি কিন্তু আমাদের প্রত্যেকটা অনুভূতি বলতে পারি না কিন্তু এই চাচা ক্যারেক্টারটা প্রত্যেকটা মানুষের সাথে ঠিক সেই যে বয়সে সেই বয়সের হয়েই কথা বলে তো জীবনে এরকম একটা মানুষ থাকা প্রয়োজন যার কাছে আমরা নিজেকে একদম ওপেন আপ করতে পারবো আমার ভেতরের প্রত্যেকটা অনুভূতি আমি তার কাছে প্রকাশ করতে পারবো জমা রাখতে পারবো তো এই চাচা ক্যারেক্টারটা এরকমই একটা আত্মবিশ্বাসের ক্যারেক্টার ছিল কিন্তু ইমনের কাছে এবং ওই যে চাচা ক্যারেক্টারটা আমরা খুব খুব দেখি না যে আমার প্রত্যেকটা সার্কেল এমন একটা মানুষ থাকে যে হচ্ছে বুড়োদের সাথেও গেলেও ভাব জমা করতে পারে বাচ্চাদের সাথে গেলেও বাচ্চা করতে পারে ঠিক আছে আমাদের সাথে আসলেও আমাদের মতো আর কোন যাচ করবে না মানে এই জিনিসটার মতো সুন্দর আর কিছু হয় না যে আমি একটা মানুষের কাছে আমার প্রত্যেকটা অনুভূতির কথা বলতেছে এবং সে কথাটা শুনতেছে এবং আমাকে যাচ করতেছে না একদম একদম এই ব্যাপারটা আসলে হ্যাঁ মানে হুমায়ুন আহমেদের যে প্রত্যেকটা মানে ক্যারেক্টার যদি আমরা বলি যে বইয়ের সবকিছু হচ্ছে নিজের আমাদের বাস্তব জীবনের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হ্যাঁ এই বইয়ের প্রত্যেকটা গল্প কিংবা প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথেই কানেক্ট করে এরকম চাচা চাচা না হোক আমাদের বন্ধু কিংবা ভাই বোন কেউ না কেউ আমাদের লাইফে থাকেই যে আমাদের সবার সাথে পারে হ্যাঁ ঠিক বাট ওই মানুষগুলোর যে দুঃখ থাকে অপরাগতা থাকে যেমন হচ্ছে যে একটু আগে একটা কথা বললাম যে আমরা নিজে দুঃখ পেতে পারি আমরা নিজে দুঃখ সহ্য করে নিতে পারি কিন্তু আমরা কখনো চাই না আমার পছন্দের মানুষটা কিংবা কাছের মানুষটা দুঃখে থাকুক কষ্টে থাকুক তো ওই হিসেবে চাচাও নিজের সবটা অ্যাবজর্ভ করে নিচ্ছে কিন্তু তার যে দুঃখ কষ্ট আছে এটা সে কখনো কাউকে বুঝতে দেয় না একটা জানি যে হুমায়ুন আহমেদের এতটা পাঠক প্রিয়তা মনে হয় এই জন্যই যে খুব সুন্দর করে না আমাদের রিয়েল লাইফ ক্যারেক্টারগুলোকে উনি হুমায়ুন আহমেদ খুব সহজ ভাষায় লিখে এই বইয়ের ভাষাগুলো কিন্তু অনেক সহজ একটা জটিল বাংলা শব্দও আমরা ওনার বইয়ে খুব কম খুঁজে পাই আর ওনার একটা খুব সুন্দর দিক হচ্ছে সে তার সহজ কথাটাকে আরও সহজ চরিত্রের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরে যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারের একটা খুব স্বচ্ছ ভাব থাকবে এই চাচাই যেরকম ওনার ভেতর কোনো ঝামেলা নেই সে কারো কথা কারো কাছে যে বলতেছে না সে অন্যের কথা শুনতেছে নিজের কথাও খুব কম মানুষকে বলতেছে তো একটা সহজ সরল ক্যারেক্টার যখন ডেভেলপ হয় ওই ক্যারেক্টারগুলো মানুষ রিলেট করতে পারে তাই হুমায়ুন আহমেদ পাঠকপ্রিয় আমাকে কষ্ট তার মামার বাসা যায় না মাঝে মধ্যে খুব কম হম এটা একটা হচ্ছে আত্মসম্মানের ব্যাপার যখন শ্বশুর বাড়ি থেকে সম্মান দিয়ে বিল্ড আপ করার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে বা প্রত্যেকটা মানুষই আমাদের রিয়েল লাইফেও দেখবেন মেয়ে বিয়ের পরে মেয়ের শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন একটু কম যায় খুবই কম যায় দাওয়াত টাওয়াতে যায় কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের পার্সোনাল স্পেস এবং পার্সোনাল রেসপেক্টটা মেনটেন করার চেষ্টা করে